রাতের কলকাতায় ফের বন্ধু বাজে আর এবার কসবায় নোংরা ফেলা নিয়ে বাতাসের প্রতিবাদী ক্লাব সদস্যকে ভয় দেখাতে শূন্যে গুলি স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ কার্তুজের খোল মিলেছে বুলেট মিলেছে ঘটনাস্থলে বাবা প্রাক্তন পুলিশ কর্তা এবং তার লাইসেন্সড পিস্তল থেকেই গুলি খবর পুলিশ সূত্রে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আর এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তার বাইকে অভিযুক্তের বাইকে একই সঙ্গে পুলিশ এবং প্রেসের স্টিকার সাঁটা কিসের জোরে এতবার এই প্রশ্ন তুলে সরব এলাকাবাসী কসবায় গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সৌমিত মণ্ডলকে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সাড়ে আটটার সময় উনি দুটো ব্যাগ হাতে করে ময়লা নিয়ে বেরোচ্ছিল ওখানে ফেলে চলে আমি কিছু বলি আমি ওনাকে বললাম দাদা আপনি সকালে গাড়ি আছে গাড়িতে ফেলুন বলার পর বলছে গাড়িওয়ালা আছে বাসি বাজায় না আমি তাই যেখানে খুশি ফেলতে পারি বললো বলার পর বলছে যে তোমাকে কৈফত কেনে দেবো আমি বলার পর আমি কৈফত দেবে না আমি পাড়ার ছেলে আমি ক্লাবের ছেলে তখন বলছে তোমাকে কৈফত দেবো না আমি তোমার ব্যবস্থা করে দেবো কেউ না গাড়িতে পুলিশের স্টিকার প্রেসের স্টিকার লাগিয়ে ঘুরছে দিনের বেলা সাড়ে আটটার সময় যখন এই কথা বলা হলো তারপরে উনি সাড়ে দশটার সময় ওনার ওয়াইফকে নিয়েছে গুলি চালিয়ে দিল ময়লা ময়লাকে কেন্দ্র করে দুটো রাউন্ড গুলি চালিয়েছে গুলি এই তো এইখানটা আমাদের ক্লাবের সামনে দাঁড়িয়ে এরম ভাই বলছে দেখবি কি করবো এরম ভাই গুলি চালালো গুলিটা কপাল ফাটো গুলিটা ফাটিনি আমিও থাকি দীর্ঘদিন অত্যাচার করে বেড়াচ্ছে সৌমিত মণ্ডল দীর্ঘদিন অত্যাচার করে বেড়াচ্ছে বিল্ডিং এর মধ্যে ঠিকই অভিযোগ আপনারা শুনলেন আর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে অভিযুক্ত তার বক্তব্য শোনাবো আর একই সঙ্গে তার স্ত্রীর বাকি বক্তব্য শোনাবো আপনার গাড়িতে পুলিশ স্টিকার কেন আপনি কি পুলিশ শেষমেশ গ্রেফতার করা হলো অভিযুক্ত সৌমিত মণ্ডলকে ধৃতের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল অভিযোগ কসবা এলাকায় এবং প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে যে বন্দুক দিয়ে গুলি চালানো হয় সেই বন্দুক অভিযুক্তের বাবার নামে লাইসেন্স রয়েছে তবে কী কারণে গুলি চালানো হলো ঘটনার পেছনে কী কারণ রয়েছে গোটাটাই তদন্তের বিষয়ে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় গৌতমের সঙ্গে রানয় কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা